নমস্কার বন্ধুরা দ্য বং রসই ঘরে সবাইকে স্বাগত এই গরমের সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম ভীষণই সস্তায় পাওয়া যায় আর এই কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানিয়েই থাকি যেমন কাঁচা আমের টক ডাল কাঁচা আমের আচার চাটনি নানা রকম খাবার বানাই আজকে আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মুরগির মাংসের রেসিপি শেয়ার করছি এটাকে র ম্যাঙ্গো চিকেনও কিন্তু বলা যায় খেতে হয় ভীষণই সুস্বাদু আর এটা বানানো সহজ আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা কাঁচা আমের মুরগির মাংস বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বড় টুকরো করেই কেটেছি হাফ ইঞ্চি আদা নিলাম আদাটা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিয়েছি নিচ্ছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন চিকেনে আদার থেকে রসুনের পরিমাণটা যদি বেশি ব্যবহার করা হয় স্বাদটা বেশি ভালো হয় আর নিচ্ছি ছটা কাঁচা পাকা লঙ্কা এই রকম কাঁচা পাকা লঙ্কা মানে লাল আর সবুজ লঙ্কা যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে ভীষণই সাতটা ভালো হয় তবে আপনাদের কাছে যদি এক রকম লঙ্কা থাকে তাহলে আপনারা সেই এক রকমের নিতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন এর মধ্যেই আমি দিয়ে দিলাম এক মুঠো ধনে আর দশ বারোটা ফ্রেশ পুদিনা পাতা খুব সামান্য একটু জল দিলাম আর এটার একটা মিহি পেস্ট প্রথমে তৈরি করে নেব আর আমি এখানে পুদিনা পাতার ব্যবহার করেছি কারণ পুদিনা পাতার ফ্লেভারটা কাঁচা আমের সাথে ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ দুটোই হয় তবে যদি আপনারা পুদিনা পাতার ফ্লেভার অপছন্দ করেন তাহলে পুদিনা পাতার ব্যবহার না করলেও চলবে এবার এই পেস্ট করে নেওয়া মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম আমটা আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর খুব সামান্য একটু জল দিলাম যাতে পেস্টটা খুব ভালোভাবে করা যায় মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একদম হাই স্পিডে এটা পেস্ট করে নিয়েছি অন্যদিকে আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর এখানে আমি বোনলেস আর উইথ বোন দু রকম মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়েও করতে পারেন আর চিকেনটা আমি জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেন পিসগুলো আমি কারি কাট করে নিয়েছি মানে খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় এবার আমি এর মধ্যে আগে থেকেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই এটা জাস্ট কালার ব্যবহার করছি আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল যেহেতু কাঁচা আম দিয়ে এই চিকেনটা তৈরি করছি আর কাঁচা আমের সাথে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালো যায়। এবার আমি এই সমস্ত কিছু হাত দিয়েই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট এই চিকেনটা এইভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখব চিকেন যদি এইভাবে ম্যারিনেট করে রাখা হয় তাহলে এই কাঁচা আমের মুরগির মাংসের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এবার আমি অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেব আট থেকে দশটা গোটা গোলমরিচ এই তিনটে মশলা এই কাঁচা আমের মুরগির মাংসে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যেই কিছু কোটা গরম মশলা নিয়েছি যার মধ্যে রয়েছে চারটে ছোট এলাচ একটা হাফ ইঞ্চি দারচিনির টুকরো চার পাঁচটা লবঙ্গ আর রয়েছে একটা জৈত্রীর ফুল আর একটা ছোটো জাইফলের অর্ধেকটা জাইফল অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই এই গোটা গরম মশলাটাও আমি এই গোটা জিরে ধনে আর গোলমরিচের সাথে ড্রাই রোস্ট করব আপনারা চাইলে এই গোটা গরম মশলা রান্নার সময় তেলে ফোড়ন হিসেবেও ব্যবহার করতে পারেন তবে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি না আমি একই সাথে গুঁড়ো করে নেব গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে মিনিট দেড় দুয়েক সময় ধরে মশলাটা ড্রাই রোস্ট করবো মশলা দিয়ে যখন একটা হালকা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন মশলাটা রোস্ট করা হয়ে গেছে মশলাটা রোস্ট করা হয়ে গেলে আমি একটা প্ল্যাটারে ট্রান্সফার করে নিলাম আর এটা আমি ঠান্ডা করে নেব তারপর মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব এবার আমি 30 মিনিট পর রান্নাটা শুরু করছি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আমি আগেও বলেছি কাঁচা আমের সাথে সর্ষের তেলের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো যায় তাই আমি এই রান্নাটা সম্পূর্ণটাই সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি আর অন্য কোনো গোটা মশলা এখানে আমি ফোড়নে ব্যবহার করছি না কারণ গোটা গরম মশলা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এবার ফোরনটা দশ থেকে পনেরো সেকেন্ড ফ্রাই করার পর আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লাল করে ফ্রাই করে নেব পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই দেখুন হালকা লাল করে ফ্রাই করা হয়ে গেছে এর থেকে বেশি আর পেঁয়াজটা ফ্রাই করব না এরপর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেন সম্পূর্ণ ম্যারিনেট করে রাখা চিকেনটাই আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এই চিকেনটা কষিয়ে নেব এই চিকেনটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তবে কষিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে যে আগে থেকেই ড্রাই রোস্ট করে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিং জারে সেই মশলাটা ব্যবহার করব দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগে থেকেই ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা এই ভাজা মশলাটা যদি ব্যবহার করা হয় এই চিকেনের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই প্রথমে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিলাম এবার আমি এটা কভার করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি পাঁচ মিনিট আমি কভার করে এই চিকেনটা কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর চিকেনটা ওপর নিচ করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি একভাবে যদি চাপা দিয়ে রান্নাটা করা হয় তাহলে নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে স্বাদটা খারাপ হয়ে যাবে আমি আবারও এটা কাভার করে দিয়েছিলাম আর আবারও পাঁচ থেকে ছ মিনিট আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এটা কষিয়ে নিলাম আমি আবারও এটা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার আমি কভারটা ওপেন করলাম দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার চিকেনটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে একটু সময় নিয়ে যদি এই চিকেনটা কষিয়ে নেওয়া হয় তাহলে এই আম মুরগির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় দেখুন চিকেন কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম দু কাপ গরম জল এখানে আমি গরম জলের ব্যবহার করছি আর আপনারাও চেষ্টা করবেন সব সময় রান্নায় গরম জল ব্যবহার করার তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ যেহেতু জল ব্যবহার করলাম তাই লবণটা ব্যবহার করলাম যাতে অ্যাডজাস্ট হয়ে যায় আর দিয়ে দিলাম একটা চামচ ভাজা মশলা যেটা আগেই তৈরি করে রেখেছিলাম সমস্ত কিছু আমি এবার ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর জলটা আপনারা ততটাই ব্যবহার করবেন যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করেন আমি এবার সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর আবার কভার করে দিলাম আর এটা এবার আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি কাভারটা ওপেন করছি আর আমাদের চিকেন মোটামুটি তৈরি একবার ভালো করে আমি এটা একবার নাড়াচাড়া করে নিলাম এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পাউডার সুগার বা চিনির গুঁড়ো আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি সমস্তটা ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু চিনির ব্যবহারটা সবশেষে অবশ্যই একটু করবেন কারণ যেহেতু আমটা টক মানে কাঁচা আম ব্যবহার করেছি তাই একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে কাঁচা আমের টক ভাবটা ব্যালেন্স হবে আর এই রান্নায় কিন্তু কোনো রকম দই বা টমেটোর ব্যবহার করার প্রয়োজন নেই কারণ কাঁচা আমেরই নিজস্ব একটা টকভাব রয়েছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবার আমি এটা সার্ভ করছি গরম গরম এই কাঁচা মুরগি বা র ম্যাঙ্গো চিকেন যে কোনো রকম রুটি পরোটা কিংবা যে কোনো রকম রাইস আইটেম বা নরমাল ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ